গুড ইভিনিং বন্ধুরা, এই সময়টা আমি চলে এসেছি ওই রাত শেষে গল্পটার আরেকটা পার্ট বলতে। ছোট ছোট পার্ট করে একটা দুটো সিন করে আমি তোমাদের বলছি। তো যেটা ভাবছিলাম একটু আগেই, সেটা হচ্ছে যে সেই ঝড় একটা বলছে মায়ের পুজোর আগের দিন বা পরের দিন হিট করবে। এবার কথা হচ্ছে, যেখানেই হিট করুক না কেন, মানুষ তো বাঙালি হোক, যেখানেই হোক, পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক, যখন মানে যখন দেখি যে এই এক একটা ঝড়ে, আগে তো আমাদের ছোটবেলায় আমরা এরকম ঝড় দেখিনি, এখন তো সেই মানে ঝড়ের পর ঝড়। তো আশ্রয় শিবিরে মানুষ গিয়ে ওঠে, রাতে যখন ঘুমাই তখন বারবার মনে পড়ে যে এই বর্ষা বাদল, এই বীভৎস বৃষ্টি ঝড়, এক একটা করে তিল তিল করে জমানো পয়সায় যে সংসার তারা বানিয়েছে, সেই সমস্ত সংসার সমস্ত কিছু ছেড়ে আশ্রয় শিবিরে এসে ওঠে। ভাবলে না, মানে বলছি তো, মানে কোথায় যে গিয়ে লাগে বলে বোঝাতে পারবো না। এক একটা ঝড় যেন কত কিছু নাড়িয়ে দিয়ে যাচ্ছে। এত ঝড় সত্যি আমরা আগে আমাদের ছোটবেলায় আমরা দেখিনি কখনো। তো সেটাই ভাবছিলাম যে ঝড় যেখানেই, ঝড় বৃষ্টি যেখানে, প্রকৃতি মাকে তো আমরা মানে মাদার নেচারকে তো আমরা স্ট্র্যাটেজি করে বলতে পারবো না যে বৃষ্টি এনো না, ঝড় এনো না বলতে পারবো না, কেননা ওনার মানে কার্মিক যে ল্যান্ডেরও তো একটা কর্ম আছে। এর আগের দিন আমি বলছিলাম যে আমাদের যে ল্যান্ডে আমরা থাকি, আমাদের মানুষ যারা থাকে তাদের কার্মিক প্যাটার্নে ল্যান্ড প্যাটার্ন তৈরি হয়। তো ওই জন্য সবসময় বলি যে কজ করো, কজ করো, যে জায়গাটুকু আমরা ভালো কজ করছি সেই ল্যান্ডে, মানে এক একটা ল্যান্ড, এক একটা পোর্শনে মানুষ যখন সচেতন হবে, ওই একটু একটু করে ল্যান্ডের মানে কার্মিক প্যাটার্নও বদলাতে থাকবে। তো যদিও আমি গল্প বলতে এসেছি, কিন্তু তাও ভাবলাম তোমাদের একটু বলি। যদিও ঝড়ের এখনও নিশ্চিত গতিবিধি মানে ঠিকঠাক মতো এখনও জানা যাচ্ছে না, কিন্তু আন্দামানের মানে এটা তো বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে ফর্ম করেছে, হবে হবে এটা যেখানেই হোক না কেন। বলছিলাম যে মা যেন রক্ষা করেন, মানে যাই হয়েছে মানে আমরা জানি না, আমরা তো সাধারণ মানুষ, কিসের থেকে কী হয় আমরা জানি না, কিন্তু যখন ভাবি সেই সমস্ত সংসার ধর্ম ছেড়ে, সমস্ত তিল তিল করা গড়ে ওঠা সমস্ত সংসার ছেড়ে মানুষগুলো বেরিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আশ্রয় শিবিরে ওঠে, ওটা মেনে নেওয়া যায় না। তারপরে আবার একটু তিল তিল করে হাতে হাতে, এরকম কত জায়গা আছে বারবার ওরা ঝড়ে সমস্ত শেষ করে দেয় বৃষ্টিতে আবার নতুন করে। তো সেটা ভাবছিলাম, তাই সমানে বলতে থাকি বা নিজেও ভাবতে থাকি যে যেরকম আমি যদি ঠিক কর্ম করি, আমার বাড়ির যে আমার ল্যান্ডের যে কর্মা সেটা আস্তে আস্তে পাল্টাবে। আমি যেখানে থাকি সেখানকার মানুষ যদি ঠিক ঠিক চিন্তাভাবনা করে, সেই ল্যান্ডের চিন্তাভাবনা, সেই ল্যান্ডের কার্মিক প্যাটার্ন পাল্টাবে। এরমভাবে যদি আমরা ছড়িয়ে দিই সমস্ত ওই পৃথিবীতে, আমাদের তো একজন মানুষের পক্ষে সম্ভব না, সবাই যদি আমরা এক কথা বলি, একভাবে চিন্তা করি, তো আমরা স্ট্র্যাটেজি করতে পারবো না, কাউকে বলে দিতে পারবো না এটা করো ওটা করো সেটা বলতে পারবো না, কিন্তু আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা যদি একটু কজ অ্যান্ড এফেক্ট মানুষকে শেখাই, সব কিছুর ওপরে, সবের ওপরে হচ্ছে এই কজ অ্যান্ড এফেক্ট। কাজে কজটা কিছু করার আগে আমরা যদি একটু ভাবি, চিন্তাভাবনা করি, ঝড় কোথায় আসছে, ও ঠিক আছে আমাদের এখানে তো আসছে না, এই ঝড় যে কোন মানুষের জীবনে কী চেহারায় আসবে আমরা কিন্তু জানি না। কাজে সবসময় এক কথা বলতে থাকি, আমি কিন্তু বাড়িতেও এই কথা বলি, এমন না যে তোমাদের ইউটিউবে বলছি, আমি 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 সবসময় এই এইসব কথা বলতে থাকি। আমি তো বলে যে 10 বার বললে রিপিটেশন, 10 বার বললে একবার তো কানে ঢুকবে মানুষের। তো যাই হোক, আর আমি এটাকে কন্টিনিউ করছি না, সকলকে তো আমি বলতে পারি না যে তোমরা প্রার্থনা করো সবাইকে রক্ষা করার জন্য। প্রার্থনার কী জোর সে তো যারা জানে তারা তো জানে। তো প্রার্থনা করো যে মানুষকে রক্ষা করার জন্য। তো যাই হোক, আমি পার্ট 15, গতকাল আমি পার্ট 14 বলেছি তোমাদের, আজকে পার্ট 15 বলবো। তো রাত শেষে পার্ট 15। তো যারা যারা আমার গল্প অলরেডি শুনেছো তারা বুঝতে পারবে যে গতকাল আমি কোথায় ছেড়েছিলাম, ঠিক সেখান থেকে আমি শুরু করছি। বেহালার রায়বাহাদুর রোডে উঠল গাড়ি, গাড়ির স্পিডের সাথে সাথে মার কথা খুব দ্রুত স্মৃতিতে আসছিল, থুতনি ধরে মা চুল আছড়ে দিত, বাবা দাদারা রেগে যেত, হ্যাঁ বুড়ো ছেলে চুল আছড়ে দিতে হয় আদিক্ষেতা। কিন্তু রাতুল জানে ওটা মায়ের আদিক্ষেতা ছিল না, ছিল অকাট্য এক স্নেহ,
হয়তো রাতুল ছোট থেকে দাদাদের মতো অত রুক্ষ ছিল না, তাই মায়ের গায়ে গায়ে লেপটে থাকতো সবসময়। জীবনের তো এটাই নিয়ম, যা তুমি দেবে জীবনও তোমাকে তাই ফেরত দেবে। ছাদে মা যখন মশলাগুলো বড়ি আচার উল্টে পাল্টে দেখতে যেত, রাতুলও যেত সাথে সাথে। ও মা, লুডোর বোর্ড এনেছি, একদান খেলবে? মা কখনো রেগে গিয়ে বলেছে আমার এখন খেলার সময়? নিচে কত কাজ পড়ে আছে। কিন্তু তা সত্ত্বেও ছেলেকে সময় দিয়েছে, একদান লুডো খেলেছে মা, মা ছেলেতে মিলে। স্কুলে তিক্ত কত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে রাতুলকে, কিন্তু জানতো মা আছে। তোমরাও জানো যে কি কি অভিজ্ঞতার সম্মুখীন রাতুলকে হতে হয়েছিল, কি মারাত্মক মারাত্মক অভিজ্ঞতার। তো সেখানেই বলছে যে জানতো যে মা আছে, মা বলতো তুই আমার হীরে ছেলে। একই কথা বলতে বলতে কখন জানো এত প্রতিবন্ধকতার মধ্যেও রাতুল বিশ্বাস করতে শুরু করেছিল ওই মায়ের কথা, সত্যি বুঝি ও হীরে। সবাই খারাপ বলতো, সবাই এটা ওটা বলতো, কিন্তু মা বলতো তুই আমার হীরে ছেলে, ওইটা বিশ্বাস করতে শুরু করেছিল মায়ের কথাটা। আর আজ তো সে হীরেই, রোজ রোজ পরিষ্কার করে চলেছে সে নিজের জীবনটাকে। একটা সময় যারা তুচ্ছ তাচ্ছিল্য করতো, তারাই আজ রাতুলকে হীরের মতো দাম দেয়। ওর একটা সই আজ কত মানুষের কাছে কত দামি হয়ে উঠেছে। মায়ের বিশ্বাস যেন আজ রাতুলের মধ্যে এক বিশ্বাসের বটবৃক্ষ তৈরি করেছে। বিশাল দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো গাড়ি। ওপরে বারান্দা থেকে বোধহয় কেউ দেখেছিল, ভিতরে জানাতেই দাদা বৌদিরা সবাই বেরিয়ে আসে। গাড়ি থেকে সমস্ত উপহারের প্যাকেটগুলো নেমে গিয়েছিল, যার সবটাই রাতুলের মায়ের। লাল মেঝেওয়ালা সেই বাড়ি, বুকটা কেমন যেন হু হু করে উঠেছিল। কিছুই যেন পাল্টায়নি, সব একরকম, কেবল দেওয়াল থেকে রং খসে খসে পড়ছিল কোথাও কোথাও। বাড়িতে ঢুকে প্রথম রাতুলের চোখ দুটো যায় রান্নাঘরে। বিশাল পুরনো দিনের লাল মেঝেওয়ালা রান্নাঘর, ও পুরনো কত স্মৃতি সাক্ষী বহন করে চলেছিল। এক্ষুনি মা ঘেমু গায়ে বেরিয়ে আসবে, রাতুল এলি? না, মা বেরোচ্ছে না। মা কই? মা তুমি কই? চোখের থেকে রোদ চশমাটা খুলে রাতুল যায় সোজা বসার ঘরে, বাবার পুরনো সেই ইজি চেয়ারটা। কিন্তু বাবা সেই রাশভারী চেহারাটা সেখানে চোখে পড়ে না, বরং একটি ছোট মেয়ে বসে আছে সেখানে, চোখে হাই পাওয়ারের চশমা, অদ্ভুত একটু তার চেহারা। আধশোয়া হয়ে আছে, গম্ভীর হয়ে রাতুল জিজ্ঞেস করে, মা কোথায়? ছোদ্দা ততক্ষণে রূপার হাত থেকে জিনিসগুলো গুছিয়ে রাখছিল একপাশে। রূপা এসে পাশে বসে রাতুলের। মা বাবা উপরে, চল আমরা উপরে যাই, ছোড়দা বলল। মা বাবা এখন খুব একটা নিচে আসে না রে, অবাক হয় রাতুল। দুই বৌদির মধ্যে কেউ একজন জল রেখে গেল পাশের টেবিলটাতে। ছোট বৌদিকে চেনে রাতুল, বার দুয়েক দেখা হয়েছে, পুরনো ব্যবহারটা মনে পড়ে যাচ্ছিল। স্মৃতির জানালাকে বন্ধ করে উঠে দাঁড়ায় রাতুল, রূপাকে বলে চলো মায়ের সাথে আলাপ করিয়ে দিই তোমায়। চেয়ার ঠেলে উঠে দাঁড়াতেই রাতুলের চোখে পড়ে দুই বৌদি আর চোখের ইশারায় রূপাকে দেখে কিছু বলাবলি করছিল নিজেদের মধ্যে। না, সত্যিই মানুষ বদলাতে চায় না, জীবনে কত বিপদ নেমে আসে তাও মানুষ বোঝেই না যে তাদের ভিতরের আবর্জনা বিপদ হয়ে সামনে এসে দাঁড়াচ্ছে। রাতুলের অস্তিত্ব বলা বাহুল্য যে আগের মতো ঠান্ডা সুস্থির ছিল না, জীবনের ঝড় ঝাপটা তাকে প্রতিবাদ করতে শিখিয়েছিল। বৌদিদের উদ্দেশ্যে আচমকাই তাকিয়ে বলে, কিছু বলবে তোমরা? কিছু বলতে চাও? ও রূপা আমার প্রিয় বন্ধু, আমার সব বিপদে আপদেও আমার পাশে থাকে। বৌদিরা একেবারে অপ্রস্তুত। না মানে ছোড়দা এসে রাতুলকে অন্য কথায় সরিয়ে নিয়ে যায়। আসলে রূপার পোশাক আশাক বোধহয় ওদের দৃষ্টি আকর্ষণ করেছিল। দেখতে মেয়ে হলেও আচার আচরণ কেমন যেন পুরুষালী। পোশাক আশাক পুরুষদের জন্য সমাজ নির্ধারিত করে দিয়েছে যে পোশাক আশাক তার রূপার পরনে ছিল, মানে প্যান্ট শার্ট ওই ধরনের। তো সেটা বোধ হয় বৌদিদের একটু আলোচ্য বিষয়বস্তু হয়েছিল, কিন্তু রাতুল বাধা দিয়ে ওঠে যে কিছু বলবে? তো যাই হোক, আলাপ করিয়ে দিল রূপার সাথে, বলেও দিল যে রূপা আমার জীবনে কতটা ইম্পর্ট্যান্ট একজন। রাতুল আর আগের মতো ছিল না, তোমরা জানো রাতুল আগে কীরকম ছিল, যারা আমার গল্পটা আগে থেকে শুনেছ। তো যাই হোক, আজকে আমি এখানেই রাখলাম। যদি আমি জানি তোমাদের মনে হয় আরেকটু গল্প শুনি, কিন্তু আমি কিন্তু বড় অসুবিধা করে তোমাদের ওই এক একটু পার্ট কোনো মতে একটু সময় পেয়ে, এখন প্রসেনজিৎ উঠেছে, ও ঘরে ডিনার করতে গেল কাজ ছেড়ে, এই সমস্ত অফিসের এটা, আমি চট করে চলে এসে
এখানে বসে ভিডিওটা করে নিচ্ছি, কারণ অন্যান্য ঘরে মানে যা আমি তো বলেছি না, বম্বেতে আমাদের থাকার জায়গাগুলো খুব ছোট, সবাই যে যার মতো ঘরে, আমার আর জায়গা নেই ভিডিও করার। তা প্রসেনজিৎ যেই উঠেছে আমি ওই এসে চট করে একটু ভিডিও করে গেলাম, এক্ষুনি আবার ও চলে আসবে। তো যাই হোক, এই কথাই রইল তোমাদের, ভালো থেকো তোমরা, আর গল্পটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্য করে জানিও। থ্যাংক ইউ।